नमस्कार बंधुरा, चटजल्दी रान्नाघरे आपनादेर स्वागत। बांगालीर बड़ उत्सव दुर्गा पूजा प्रत्येक बछरेर मतो एबछरेओ होच्छे, किन्तु एकटू अन्यभावे। आर एई समय बाड़ीर बाइरे ना बेरिये घरे बसे टीवीतेई प्रतिमा दर्शन करुन आर घरेई बानिये फेलुन नित्य नतून खाबार। तार जन्य आमी आपनादेर जन्य निये एसेछि चिकेन फिंगार। चिकेन फिंगार बानानोर जन्य 500 ग्राम बोनलेस चिकेन नियेछि। एबार आमी ब्रेड क्राम बनानोर जन्नो 4 पिस ब्रेड निये ब्रेडे चारपाशेर ब्राउन अंशगुलो केटे बाद दिए दिच्छी। घरेते खूब सहजे सामान्य कयेकटी उपकरण दिए रेस्टुरेंटेर मतो एकदम चिकेन फिंगार आमी बानाच्छी। देखुन किभाबे बानाच्छी, एटा आपनारा फलो करुन एबं एइभाबे बानान। देखबेन खूब सहजे एबं अल्प समयेर मध्येई आपनारा तैरी करे फेलते पारबेन आर बाच्चा बड़ो सकलेरई मन जय करे निते पारबेन। आमी ब्रेडक्राम बानानोर जन्य एइ रकम भावे छोटो छोटो पिस करे निच्छी। आर ब्रेडक्रामटा एइ कारणे दिच्छी जाते चिकेन फिंगारटा सफ्ट ओ जुसि हय। आमार ब्रेडगुलो पिस करा हये गेछे। एबार आमी एकटि मिक्सिंग जारेर मध्ये ब्रेडेर टुकरोगुलो दिये दिच्छी। ब्रেডের টুকরোগুলো দেওয়ার পরে আমি এইভাবে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 500 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেনটা দেওয়ার পরে আমি এক এক করে যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা। আমচুর পাউডারের বদলে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর সাথে 1 চামচ আদা বাটা, স্বাদমতো নুন, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ব্রেড ক্রাম মাংস মশলাগুলো মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে, যাতে যখন আমি ব্লেন্ড করব সহজেই ব্লেন্ড হয়ে যায়, নয়তো আটকে যাবে ও ঠিকমতো ব্লেন্ডও হবে না। আমার সবগুলো এইভাবে উপর নিচ করা হয়ে গেছে। এখন আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা এই কারণে দিলাম যাতে আরও সফট ও জুসি হয়। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর সবগুলো মিশে গেছে। আর পরে আমি একটা পাত্রের মধ্যে মিশ্রণগুলো ঢেলে আরও 2 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়ে ভালো করে 2-3 মিনিট মেখে নিচ্ছি। তেলটা এই কারণে দিলাম যাতে সহজেই আমি ফিঙ্গারগুলো করতে পারি আর ফিঙ্গারগুলো সফটও হবে এতে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এই কারণে দিচ্ছি যাতে ফিঙ্গারগুলো যখন গড়ব সহজেই বাইন্ডিংটা ভালো হবে। এইভাবে আমি কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে এইভাবে ফিঙ্গারের আকারে আমি গড়ে নিচ্ছি। ফিঙ্গারের আকারে গড়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে রেখে দিচ্ছি। আমি দুটো ফিঙ্গার গড়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সবগুলো ফিঙ্গার গড়ে নেবেন। প্রথমে মিশ্রণ থেকে একটু অংশ নিয়ে এইভাবে হাতের চ্যাটোর সাহায্যে লম্বা আকারে ফিঙ্গারের আকারে গড়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে রেখে দিচ্ছি। আমার সবগুলো ফিঙ্গার গড়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফিঙ্গার নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেডক্রামের মধ্যে কোট করে রেখে দিচ্ছি। আমি এইভাবে একটা একটা করে সবগুলো ফিঙ্গার প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপরে ব্রেডক্রামে কোট করে রেখে দিচ্ছি। আমি একবার করেই করছি, আপনারা ইচ্ছে হলে দুবার করে প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপরে ব্রেডক্রামে
কোট করে আবার ডিমের মধ্যে ডুবিয়ে আবার ব্রেডক্রামে কোট করে নিতে পারেন। তবে আমি একবার করেই প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেডক্রামে কোট করে নিচ্ছি, নয়তো উপরের অংশটা একটু মোটা হয়ে যাবে। আমার সবগুলো ফিঙ্গার গড়া হয়ে গেছে। এবার আমি কিছু ফিঙ্গার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি স্টোর করে, যাতে বাচ্চারা যদি যখন তখন বায়না করে তাদেরকে ভেজে দিতে পারি, আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় তাদেরকেও ভেজে দিতে পারি। সেই কারণে আমি কিছু ফিঙ্গার তুলে রেখে দিচ্ছি। এইভাবে আপনারা দু মাস মতো ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি এখন একটা পাত্রের মধ্যে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব। আমি একটা একটা করে ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি চারটে ফিঙ্গার একসাথে দিয়েছি, এর বেশি ফিঙ্গার এই কারণে দিলাম না, তাল হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি মিডিয়াম টু লো আছে এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটা দিক উল্টে দিলাম, এইভাবে আমি ফিঙ্গারগুলো এদিক ওদিক করে দিচ্ছি। দেখুন আমার ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে ফিঙ্গারগুলোকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইরকমভাবে সবগুলো ফিঙ্গার আমি ভেজে নেব। আমার এই চিকেন ফিঙ্গারের রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন, আর আমার রান্নাঘরের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।